Di m a n গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আজকে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে সোমবার আর আমরা এখন আছি হচ্ছে চেরাপুঞ্জিতে চেরাপুঞ্জি থেকে আজকে আমরা যাব হচ্ছে শিলংয়ের দিকে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কালকে চেরাপুঞ্জিতে আমরা সাড়ে পাঁচটার সময় এই রুমে এসে ঢুকেছিলাম তারপর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে থামার নাম নেই একদিক থেকে আমরা দারুণ একটা অভিজ্ঞতা সাক্ষী থাকলাম যে এই যে সারা রাত ধরে বৃষ্টি পড়েছে তারপর যে এই ঝর্ণাগুলোর আওয়াজ এত পরিমাণ বেড়ে মানে এখানকার মানুষরা বলছে যে এইটা হচ্ছে দারুণ একটা সময় নর্থ ইস্ট ঘোরার জন্য বা মেঘালয় ঘোরার জন্য যে সমস্ত ঝর্ণাগুলো অ্যাক্টিভ হয়ে যায় তো চলো আমি তো এতক্ষণ ধরে ঘরের জানলা দিয়ে দেখছিলাম এবার তোমাদেরকে ব্যালকনিতে নিয়ে গিয়ে আমরা আমাদের ভিউটা দেখাই যে ব্যালকনি থেকে ভিউটা কি দারুণ যে ছিল মানে আমি সকাল পাঁচটা সাড়ে পাঁচটার সময় উঠে থেকে তো কিছু দেখতে পাইনি তারপর এখন বাজে হচ্ছে ওই সাতটা সোয়া সাতটার মতো আস্তে আস্তে আকাশে মেঘটা সরছে আর সামনের ভিউটা অসাধারণ লাগছে তো চলো একবার তোমাদের সাথে সাথে আমরাও দেখে নিই আর জানো তো কালকে যখন আমরা এই ঘরটাতে এসেছিলাম তখন প্রথমে ব্যালকনিতে এসে আমি ভিউটা দেখার চেষ্টা করছিলাম যে কেমন আছে না আছে কিন্তু কালকের ওয়েদারটা এতটাই খারাপ ছিল যে চারিদিকটা পুরো মেঘে সাদা হয়েছিল মানে কোনো কিছু দেখাই যাচ্ছিলো না যার কারণে কালকের ভিউটা আমরা এনজয় করতে পারিনি আর এই যে এই রুমটাতেই আছে হচ্ছে পূজারা আমরা তো যখন থেকে ঘুম থেকে উঠেছি তখন থেকে ব্যালকানিতেই বসে রয়েছি যে ভিউটা দেখার জন্য এরপর তো বেরিয়ে পড়বো কিছুক্ষণ মধ্যে তার জন্য যতক্ষণ থাকা যায় ততক্ষণই আমরা ব্যালকানিতেই বসে আছি এর মধ্যে কত যে মেঘের খেলা দেখতে পাচ্ছি কখনো কখনো পুরো পাহাড়টা মেঘে ঢেকে যাচ্ছে পুরো বৃষ্টিতে ভরে যাচ্ছে আবার যখন মেঘটা সরে যাচ্ছে তখন কি সুন্দর ঝর্ণাগুলো দেখা যাচ্ছে তা আমরা যেহেতু চেরাপুঞ্জিতে একটা দিনের জন্য এসছি সেই কারণে বেশি তো ঘুরতে পারছি না ঘরের মধ্যেই আছি তারপর তো ধর বৃষ্টি পড়ছে আর বাইরে বেরোতেও পারছি না সাথে দুটো বাচ্চা রয়েছে তো ওই জন্য আমরা প্ল্যানিং করেছিলাম যে আমরা একদিনের জন্যই যাবো আর ঘরেই থাকবো তো যেটা দেখা সেটা তো কালকে দেখেই নিয়েছিলাম আসার সময় আর আজকে ঘরে বসে বসে যে সুন্দর ভিউটা দেখতে পাচ্ছি এটার ওপর তার কিছুই হয় না এই সুন্দর সুন্দর ঝর্ণাগুলো আর যে দেখতে পাবো না তার কারণে আমি অনেকক্ষণ ধরে মানে সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে ব্যালকনিতে আছি এদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কিছুই হয়নি আর এদিকে গল্প করতে করতে সময় কাটতে কাটতে পূজারাও দেখো উঠে পড়েছে ওরাও ঘুম থেকে উঠে প্রথমে ব্যালকনিতেই চলে এসেছে তো চলো ব্রেকফাস্টের তো সময় হয়ে গেছে ব্রেকফাস্টটা করে নিতে হবে আর ঘরে বসে বসেই ব্রেকফাস্টটা করব কারণ মিশুকেও কিছুটা খাওয়ানোর চেষ্টা করব তো এদিকে মিস্টার সিনহা তো চলে গেছে খাবারটা আনতে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যালকানিতে কথা বলছিলাম ঠিক করো ঠিক

এই যে খাবার নিয়ে চলে এসছে বুকিংয়ের সময় আমাদের ব্রেকফাস্টটা ইনক্লুড করাই ছিল তো আমি তো মিশুর জন্য যেতে পারিনি তো মিশটা না একটা প্লেটেই দুজনের জন্য খাবার নিয়ে চলে এসছে এইখানে আছে হচ্ছে দুটো প্লেন পরোটা তার সাথে কাপলি ছোলার ঘুগরি যেটা ছিল খুবই সুন্দর খেতে তার সাথে একটা ভেজ কেক ছিল চা ছিল আর তার সাথে কিছু আলুর চিপস আর একটা মনে হয় ব্রেডের ব্রেড স্যান্ডউইচ যেটাকে বলে সেটা মানে ভাজা পোড়াই বেশি নিয়ে এসেছিলো তার সাথে একটা সময়ের পায়েসও ছিল আর এখানে খেতে খেতে আমি একটু ঝগড়াও করছিলাম যে এত সকাল সকাল এত সুন্দর ওয়েদারে কেন ভাজা পোড়াগুলো নিয়ে এসেছো ব্রেড বা ডিম সেদ্ধ আনলেই ভালো হতো তো ব্রেড ডিম সেদ্ধর অপশন ছিল তো যাই হোক ও বললো যে তুমি তো ভাজা পোড়া খেতে ভালোবাসো ওই জন্য তোমার জন্যই ভালোবেসে নিয়ে এসেছে কিন্তু আমার আজকে একদমই এগুলো খাওয়ার মন ছিল না কিন্তু পরোটা তার সাথে টুকনিটা বেশ ভালো ছিল আমি ওটাই খেয়েছি তার সাথে চাটাও খেয়েছি চাটা অসাধারণ বানিয়েছে আর পাশের যে ক্লাসে তোমরা দেখতে পাচ্ছ দুধ ওটা মিশুর জন্য করেছি গরম করে ঠান্ডা করতে দেওয়া হয়েছে তো ঠান্ডা হয়ে গেলে ওটাতে পিডিয়ার শর দিয়ে ওকে খাইয়ে দেব। তো ওর দুধটা ঠান্ডা হচ্ছে এখানে আমি চাটাও বানিয়ে নিচ্ছি তো একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি ছাড়া তো চা খেতে একদমই পারি না আর সকালবেলা চা না খেলে মনে হচ্ছে দিনটাও শুরু হয় না তো চলো চা দিয়ে আজকের দিনটা শুরু করি তো আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেছে তো পর থেকে যখন আমি কেকটা টেস্ট করে দেখলাম তো বেশ ভালো ছিল তো অল্প করে যেহেতু কেকটা নিয়ে এসেছিলো তো আমি বললাম তুমি ঘরে মিশুর কাছে থাকো তো আমি গিয়ে কেকটা নিয়ে আসছি যদি মিশু খাই পরে তো খাইয়ে দেবো এখন তো খাওয়াবো না কারণ এখন তো দুধ খেলো তো এখন বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে আমি যাচ্ছি আর যেতে যেতে এত সুন্দর ভিউটা দেখলাম না তো যাই হোক ওখান থেকে কেক নিয়ে এখন ঘরে চলে এসেছে আসার সময় ভিডিও করতে পারিনি কারণ যা এক হাতে প্লেট ছিল এক হাতে ছাতা ছিল তারপর ওই সিঁড়িগুলো লম্বা লম্বা ভেঙে আসতে মনে হচ্ছিল আমি পা স্লিপ কেটে পড়ে যাবো ওই জন্য ভয়ে ভয়ে আমি ফোনটা বন্ধই রেখেছিলাম তো এখন ঘরে চলে এসেছি দু তিন দিনে ঘুরে চোখ মুখ একদমই বসে গেছে কিন্তু এই ঘরটা ছেড়ে যেতে আমাদের ভীষণই মনটা খারাপ করবে কারণ এই যে কালকে সন্ধ্যেবেলা আমরা ঢুকেছি ঘরে চব্বিশ ঘন্টাও হয়নি এই চব্বিশ ঘন্টা না হওয়াতেও আমাদের মনে হচ্ছে আমরা কতটা দিন এখানে কাটিয়ে দিয়েছি এতটা ভালোবেসে ফেলেছি ঘরটাকে কিন্তু এখন সব কিছু গুটিয়ে আমাদেরকে বেরোতে হবে কারণ এখন বেজে গেছে ওই সাড়ে দশটার মতো तो बार তো চলো এখন এখান থেকে একটা নতুন যাত্রা শুরু করি কারণ এখান থেকে আমরা যাব হচ্ছে শিলংয়ের দিকে তো তাড়াতাড়ি বেরিয়েও পড়তে হবে তার আগে একবার খুব ভালো করে রিসর্টটা ঘুরে নিই কালকে যখন এসেছিলাম ঘুরতে পারিনি কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম বলে আর মেঘে ঢাকা ছিল বলে বেশ ভালোভাবে দেখতেও পাইনি এই যে দেখো এইটা হচ্ছে আমাদের রিসর্টটা তো আবার আসার ইচ্ছায় রইল আরও দু তিন দিনের জন্য এসে থাকবো এখানে খুব ভালো করে দেখবো ঘুরবো কারণ খুব ইচ্ছে আছে যে একটা দিনের জন্য এসেছিলাম তো খুব ভালো করে ঘুরতে পারলাম না তবে নেক্সট টাইম যখন আসব খুব ভালো করে ঘুরবো তো চলো হেঁটে হেঁটে একটু সামনের দিকে এগিয়ে যাই বৃষ্টি পড়ছে তো একটু সাবধানেই হাঁটছি পরে টড়ে না যাই পড়ে গেলে আবার বিপদ পাহাড়টাকে একটু ভালো করে দেখে নিই আবার কবে আসবো জানি না আদাও আসতে পারবো কি না জানি না তবে অবশ্যই ইচ্ছা তো রইলো এই দেখো চারিদিকে শুধু ওয়াটার ফলস আর ওয়াটার ফলস এই যে এদিকে দেখো আমি ওদিকে পাহাড় আর ঝর্ণা দেখতে ব্যস্ত এদিকে এরা ব্যাগ বাচ্চা নিয়ে গাড়িতে উঠে বলছে তুমি না হয় থাকো তোমাকে রেখে যাচ্ছি পরে এসে নিয়ে যাব। যাই তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ি আস্তে আস্তে রওনাও দিতে হবে কারণ গাড়িটা আস্তে চালাতে হবে তো পাহাড়ি রাস্তা বুঝতেই পারছো বৃষ্টি পড়ছে একটু তো ভয় রয়েছে একদিকে খাল আর একদিকে পাহাড় কি যে ভয় লাগছিল আর রাস্তাগুলো একদম সরু সরু সামনে দিয়ে যখন গাড়ি আসছিল তখন সাইড দিতে গিয়ে যেন মনে হচ্ছে কি যে ভয় লাগছে যতক্ষণ না সমতলে নামছিলাম এসে ততক্ষণ বুকটা দুক দুক করছে এই যে চলে এসেছি এবার সমতলে এবার নিশ্চিন্ত আছে এই যে সেভেন সিস্টার ফলসের নাম তো আমরা কম বেশি সবাই জানি আর আমাদের রিসর্ট থেকে সেভেন সিস্টার ফলসটা ভীষণই কাছে ছিল ওই পনেরো কুড়ি মিনিট মতো সময় লাগলো চলে এসেছি তবে ঝর্ণা দেখার যে অভিজ্ঞতা সেটা তো ঘরে বসে বসে সারা রাত ধরে আজকে সারা দিন ধরে দেখেই ফেলেছি কিন্তু এই পাশাপাশি এতগুলো ঝর্ণা দেখার অভিজ্ঞতা তো একটা আলাদা রকমই তো অনেক দিনের ইচ্ছে ছিল নাম তো অনেক শুনেছি আজকে নিজের চোখে দেখতে পারলাম 저기 <목소리도> 때 <목소리도> কালকে এলিফ্যান্ট ফস্ট দেখতে গিয়ে যে আমার নতুন ল্যান্ডলগের ছাতাটা হারিয়ে দিয়েছিলাম তার জন্য এসেছি আজকে আর একটা নতুন ছাতা কিনতে তো বড় ছাতা না হলে না এই সব জায়গাতে খুব সমস্যা তো আমরা তো দুটো ছাতা নিয়ে এসেছিলাম একটা বড় ছাতা আর একটা হচ্ছে রেগুলার যেগুলো আমরা ইউজ করি এই যে এইটা নিয়ে এসেছিলাম কিন্তু তিনজনের না এই ছোট ছাতাতে হচ্ছে না এসেছিলাম তো ছাতা কিনতে কিন্তু আমাদের তো আলাদা রকমই গল্প হয়ে যায় যাই নিজেদের জন্য কিছু দরকারি জিনিস কিনতে কিন্তু গিয়ে পরে আমাদেরকে মিশুর জন্যই শপিং করতে শুরু করে দিতে হয় এদিক মিস্টার সিনা ছাতা পছন্দ করছে আর এদিকে আমি আর মিশু মিলে মিশুর জন্য শপিং করছি তো এখানে অনেকগুলো বাবলস ছিল আর মিশুরদের বাবলস দেখলে ভীষণ পাগল হয়ে যায় তো চলো আগে ওকেই বাবলসটা কিনে দিই ওদিকে ওর বাবা কাজ করুক নিজের মতো করে এদিকে আমার ছাতা তো কেনাও হয়ে গেছে আগেরটা যেহেতু লাল কালার ছিল ওই জন্য ওর বাবাকে বললাম লাল দেখেই কেন তাহলে আগেরটার ব্যথা একটু ভুলতে পারবো এদিকে বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বললে ওর বাবাকে বললাম জানলার কাজটা তুলে দাও মিশু যেহেতু জানলার ধারেই বসে রয়েছে মাঝে আর আমাদের থামার নেই একদম গিয়ে থামব হচ্ছে শিলংয়ে এদিকে গাড়িতে আমরা একদম বোর হয়ে যাচ্ছি মানে অনেকটা পথ এখন যেতে হবে আর অনেকটা আঁকা বাঁকা রাস্তা আর এই করতে করতে গল্প করতে করতে মিশু ঘুমিয়ে পড়েছে তো ঘুমিয়ে থাক ঘুমিয়ে ঘুমিয়ে রাস্তাটা কেটে গেলেই ভালো কারণ ও থাকতে গেলে আঁকা বাঁকা রাস্তাতে ওর বোমেটিং হবে কারণ কালকে কিন্তু ও গাড়িতে দুবার বমি করেছে ওই জন্য জোর জবরদস্তি চেপে ধরে ঘুম পাড়ানো হয়েছে এদিকে শুধু মিশু ঘুমাচ্ছে না একদিকে মিশু একদিকে মিশুর আন্টি দুজনেই দুদিকে মাথা রেখে ঘুমোচ্ছে দুজন দুদিকে না হয় ঘুমা কামরা ভিউ দেখতে দেখতে যাই আমার গাড়িতে খুব একটা ঘুম হয় না আমি ওই বাইরের ভিউ দেখতে দেখতে যাই ওই দেখতে দেখতে সামনে দেখি দুজন বাইক নিয়ে যাচ্ছে ওই মানে বাইকার্সরা দেখছিলাম এরাই কিন্তু বেশ মজা করতে করতে যাচ্ছে দুজন মিলে গান শুনতে শুনতে যেখানে রাস্তায় ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছে নেমে যাচ্ছে ছবি তুলে নিচ্ছে সুন্দর মজা করতে করতে যাচ্ছে আমাদের গাড়ির আগে আগেই যাচ্ছিল ওদেরকে দেখে আমাদেরও ইচ্ছা করছে এই চার চাকাতে বন্দিতে না বসে থেকে বাইকের খোলা হওয়ার মধ্যে সব কিছু পরে নিয়ে বেরোলে কিনা মজা লাগে তাই না ইচ্ছে থাকলেও সেই সুযোগ আর সুবিধা কোনোটাই আমাদের হাতে এখন নেই কারণ আমাদের এখন ছোট বাচ্চা রয়েছে তাদের সেফটির কথা ভেবে সব কিছু আমাদেরকে ভাবতে হয় এগোতে হয় তো চলো যাওয়া যাক আর কথা না বাড়িয়ে একদম শিলংয়ে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে না দেড় থেকে দু ঘন্টা গাড়ি চালানোর পর এখন আমরা শিলংয়ে পৌঁছেও গেছি রাস্তা দেখে বুঝতেই পারছো প্রচুর জাম এদিকে মিশু ও ঘুম থেকে উঠে পড়েছে একদিক থেকে ভালো হয়েছে শিলং পৌঁছে যাওয়ার পরই মিশুর ঘুমটা ভেঙেছে না হলে শিলং ঢোকা পর্যন্ত যা আঁকা বাঁকা রাস্তা ছিল তাতে আমাদেরই বসে বসেই মাথাটা ঘুরে যাচ্ছিল বেশ ভালো হয়েছে ঘুমটা দিয়ে নিয়েছে তো চলো আস্তে আস্তে যাওয়া যাক আমাদের তো হোটেল বুক করাই রয়েছে সেন্ট্রাল পয়েন্টে আমাদের হচ্ছে হোটেল মানে পুলিশ বাজারেই রয়েছে তো সেখানে আমাদেরকে যেতে হবে তো চলো আস্তে আস্তে যাওয়া যাক

তো এই যে অনেকক্ষণ পর নামতে পেরে হাঁটতে পেরে বেশ ভালো লাগছে আমাদের হোটেলেও পৌঁছে গেছি আর দুই বাবার কোলে দুই বাচ্চা মানে বাবাগুলোর কথা ভাবতে গেলে সত্যিতেই করুণ অবস্থা খুবই কারণ গোটা ট্রিপটাতেই বাবাগুলোকে বাচ্চাগুলোকে কোলে কোলে নিয়ে ঘুরতে হয়েছে বাচ্চাগুলি বা কী দোষ বলো ওরা তো আর অত হাঁটতে পারে না তারপর হচ্ছে এই পাহাড়ি রাস্তা আর মিশুকে দেখো ওর বাবা হাঁটানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই না হোটেলটা এত সুন্দর ছিল এত ভালো ছিল না আমার তো দেখেই আমি ইমপ্রেস হয়ে গেছি যেহেতু সমস্ত সমস্ত হোটেলগুলো আমাদের অনলাইনে বুক করা ছিল তাই হোটেলে ঢোকার আগে আগে আমাদের ভীষণ ভয় করছিল কেমন হবে না হবে তবে এই যে এই হোটেলটা শিলংয়ের একদম পুলিশ বাজারে একদম সেন্ট্রাল পয়েন্টে রয়েছে নামটাও সেন্ট্রাল পয়েন্ট তো খুবই ভালো আর এইটা দাদাই বলেছিল মানে কৃষিবের বাবাই বলেছিল উনি এসে আগে ছিল এই হোটেলটাতে তো এটা অনেকেই চেনে খুব ভালো একটা হোটেল আমাদের সাথে সাথে বাচ্চাগুলো অনেকক্ষণ পর হাঁটতে পেরে বেশ মজা করছে আর ওদিকে ওরা চেক ইনের জন্য যে 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 প্রসেসিংগুলো থাকে যে যে কাজ গুলো থাকে সেগুলো কোচারি আমাদের যা যা জিনিসপত্র ছিল মানে লাগেজ যা যা ছিল এই যে ওরা এখানে নিয়ে এসে রেখে দিয়েছে এখন শুধু কাগজপত্রের কাজগুলো শেষ হলেই উপরে গিয়ে একটু রেস্ট নেব। তারপর প্রচণ্ড খিদে তো পেয়েইছে কারণ দুপুর হয়ে গেছে এখন বাজে হচ্ছে ওই দুটো আড়াইটা মতো আগে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নেবো তারপর খাবার দাবার খাবো দেখি এদের কাগজপত্রের কাজ কতক্ষণে শেষ হয় সেই হিসেবে উপরে যেতে পারবো এসে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে আজ তাহলে আসি